এখন এখানে এই যে ইনি অনেক কষ্টে ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, একবার অ্যাকশন দিয়ে দিল। ওখানে মা এখন বসেছে মেহেন্দি, হঠাৎ করে মেহেন্দি পড়া কেন শখ উঠলো এখন? মেহেন্দি পড়ার শখ না? বুঝলে, কাছে কালকে সরস্বতী পূজা ঘুরতে যাবে। আরে বাবা, আগে আমি পড়তাম সরস্বতী পূজায় মেহেন্দি, হ্যাঁ, তারপর তো আর পড়া হয়নি। এবার আজকে ফেসবুকে একটা গ্রুপ আছে না আমার, ওই সবাই দেখি মেহেন্দি পড়ছে, তাই ভাবলাম আমিও পুলক পড়ি। জেগে উঠলো, ছবি দিয়েছে হাতে চেটো আর ডিজাইন করবে হাতের উল্টো। এবার করলে হবে না, উনি উঠবেন? হ্যাঁ, জানি না কত কি হবে। দেখা তুমি যা যাক, মেহেন্দি এনেছো তো শক্ত, ব্যাস এটা তো বড় মুশকিল, শক্ত নাহলে গলিয়ে নিতে পারতো মাইক্রোওয়েভে দিয়ে হ্যাঁ চকলেটের মতো। কি গো, মেহেন্দি বেরোয় না কেন? এই ডিজাইনটা দেখেছিলাম, বাট পড়লাম এইটা। সরস্বতী পুজো তো কার কার বাড়ি সরস্বতী পুজো হচ্ছে আমাকে জানিও। আর আজকে আনঅফিসিয়ালি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো তোমরা কারা কারা ঘুরতে যাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। ওরে বাবা, আজকে সরস্বতী পুজোর দিন কিরকম কাটে আমাদের সারাদিন তোমার সঙ্গে শেয়ার করবো, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। মেইনলি মেন ব্যাপারটা হচ্ছে মামুনি যাবে এখন সরস্বতী পুজো ঠাকুরের সব জিনিসপত্র গোছাতে, আর আমি যাব তলায়, কারণ রান্না বান্না ওদিকে দেখতে হবে। আর তো উঠে গেছে দেখতেই পেয়েছো, তো এখানে মামুনি ঢুকবে ওখানে আমি যাব, তো চলো অপূর্ব পুজো করে অফিস যাবে। আর তা তা করো না, পুজো করো, বসো বসো এখানে বসো। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহি নমস্তুতে। নিজে নিজেই নমস্কার করে নি, আমাকে বলে এ করতে হয় না। তো এবার সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি এখানে বসে গেছে, কড়াইশুঁটি ফুলকপি আর আলু দিয়ে আমাদের খিচুড়ি, আর দেওয়া হবে এতে নারকোল ভাজা, টমেটো তো থাকবে, এটা আছে নারকোল ভাজা, নারকোল ভাজাটা দেওয়া হবে। এদিকে রান্না হয়েছে এই যে বাঁধাকপির তরকারি দিচ্ছি, আর এই হয়েছে গুড়ে আলুর দম, আর হয়েছে কুলের টক পাঁপড় ভাজা, একদম পারফেক্ট। গরম মশলা একদম পারফেক্ট, মানে সরস্বতী পূজার রান্না আমাদের বাড়ি কমপ্লিট। এবার হচ্ছে আর্যভোজ, না আজকে মুগের ডালের খিচুড়ি হয়েছে, ওটা কাঁচা মুগ ডালের হয়েছে, তো এবার চলো ওটাকে, এটা কাঁচা মুগ, কিন্তু এটা স্পেশাল ভাবে আমাদের জন্য, ওটা নন স্পেশাল। হ্যাঁ, ছেলেটা ও ঘিও দিচ্ছে, আজকে মামনি ছেলে খাবে, মামনি বেশ তরিজিৎ করে রান্না করছে, বলে গেছে যাওয়ার সময় ভালো করে করবে খিচুড়িটা, বলে গেছে যাওয়ার সময় যে খিচুড়িটা কিন্তু ভালো করে করতে হবে, নাহলে নাকি ওনার হবে না। তো চলো আমি এবার আর্যর জন্য খাবারটা নতুন যাবো বে, পাঞ্জাবি মা তো বাবা।
সবাই কি জামা এনেছে দাঁড়া একবার দেখি আরেকবার হবে না মানবি তোমার গলা একটুখানি আর ওর মাথাটা মোটা না এ ফুলতি পারবি না ওই দেখ ও হয় ও কালকে অপূর্ব রাত্রিবেলায় অফিস থেকে এসে ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসলো, তা সে এমন সাইজ নিয়ে এসে গায়ে ঢুকছে না, মানে মাথায় ঢুকছে না। এবার মাথায় মানে আমি কি করলাম, এক বোতামের জায়গাটা একটু বড়ো ছিল, ওটাকে ছিঁড়ে মানে একটু টেনে সেলাইটা খুলে ঢোকালাম, কিন্তু হাতে ঢুকছে না। মানে ছ মাসের বাচ্চা জামা নিয়ে চলে এসেছে। তো তারপরে মামনি কাছের দোকানটায় গেল, সেখানে এক বছরের বাচ্চা জামা নেই, যা আছে ওর নাইটি হয়ে যাচ্ছে, মানে পাঞ্জাবি। তো আর কি করা যাবে, মামনি বললো তার একটা হলুদ কিছু পায় অন্তত, তাই হলুদ ফুলহাতা জামা একটা প্যান্ট নিয়ে এসে মোটামুটি দেখতে মানে জামাটা অনেকটা বড়, স্যুট টাইপের নাইট স্যুট টাইপের, ওটাই আর পরাবো কি করবো। নিয়ে আসলো পাঞ্জাবিটা কষ্ট কষ্ট করে সকাল রাত্রিবেলা আবার গিয়ে, কিন্তু বেচারা পড়তে পারলো না, এই একদম নতুন। সব জায়গায় অনেক জায়গায় আমরা খুঁজেছি, এক বছরের বাচ্চার ভালো পাঞ্জাবি পাওয়াই যায় না। যেখানে মোটামুটি পাওয়া যায় সেখানেও গিয়েছিলাম আমি, আমি আর অপূর্ব প্রথমেই গিয়েছিলাম আগের দিন, কিন্তু সেখানেও নেই। এক বছরের বাচ্চার নেই, দু বছরের বাচ্চার থেকে শুরু হয়, কি আর করা যাবে। এই বছরটা যা পরের বছরই না হয় পড়বে। কি উদ্ধার করলো, পাঞ্জাবি পেয়েছ? পাঞ্জাবি তো তুই নিবি না বললাম তো, ও পাঞ্জাবি নেবো না, ও তো কি করতে নেবো, এই জামা এটাই পড়তে হবে আর কি, নতুন জামা, এটাকেই স্যানিটাইজ করে পরাবো। তুই পটি করলি? হ্যাঁ পটি করলি, তখন বসলাম তখন ঘরে, এখন পটি করলি এই অবস্থায়? জামা প্যান্ট পরে কি অবস্থা বলো, বলতে ইচ্ছে করে আবার গান করছে। অবশেষে আর্যবাবু পাঞ্জাবি হলনি, পাঞ্জাবিটা হলনি, কিন্তু মামনির কেনা জামাটা মূল হয়ে গেছে। হুম হুম আমার ঢুকে দিচ্ছে। সরস্বতী পুজো আর একটুখানি সেজে গুজে বেরোবো না, তা তো হয় না। তো আমার কর্তাটি যদিও বাড়িতে নেই, তো কী হয়েছে, মামনি আছে, দিদা আছে আর আর্য আছে, তো আমরা তিনজনে মিলেই বেরোবো, মানে হিসাব মতো চারজন, সাড়ে তিনজনে মিলেই বেরোবো। কোথায় যাবো জানি না, মামনি বলো নাকি শ্রীরামপুরে পুজো হয়, কোথায় হয় কী হয় মামনি কিছু জানে না। তো এখন বেরোবো, এখন দেখা যাক কোথায় কী পুজো আছে হয়। ওদিকে আর্য ঘুমাচ্ছে আর এই শাড়িটা আজকে পরেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এই হাড়গুলো না আমি পড়তে পারি না, বড্ড এদিক ওদিক হয়ে যায়, মানে সেই সাইডে গিয়ে যেটা হয় সেই হাড়গুলো আমি এগুলো একদম পড়তে পারি না। এইগুলো কীভাবে পরে আমি জানি না, মানে এই যত আমি এটাকে ঠিক করছি তো এদিক দিয়ে বেঁকে যাচ্ছে। আমার আজকের ড্রেস এটা জামদানি লাল হলুদে, এটা বিয়ের জামদানি, তো আমার বিয়ের জামদানি, মানে বিয়েতে মোস্ট প্রবাবলি এটা মনে হয় আমার লজ্জাবস্ত্র, এটা ছিল না, এটা ছিল আমার মনে হচ্ছে ভাত কাপড়ের, ভাত কাপড়ের শাড়ি বা এরকম কিছু একটা, কোনো একটা শাড়ি আমার খেয়াল নেই, হয় ভাত কাপড় না সিঁদুর, সিঁদুর লজ্জাবস্ত্র এটা না, লজ্জাবস্ত্র একদম হলুদ জামদানি, আর সেটা খুব ভালো জামদানি, সেটা আমি চট করে পরি না। তো চলো এবার নিচে যাই, গিয়ে আর্যকে রেডি করি, রেডি করে বেরোবো। বেরিয়েতেছি, কোথায় যাবো জানি না, এই মামনি কোথায় নিয়ে যাবে আমি জানি না, মামনি নিজেও জানে না মামনি কোথায় যাবে। কোথায় যাবে আর্য, কোথায় যাবে আম্মা কিন্তু জানে না আর্য কোথায় নিয়ে যাচ্ছে। এই যে আগে আগে বলতো, আগে হ্যালো, আম্মা কিন্তু জানে না আম্মা কোথায় নিয়ে যাচ্ছে, আম্মা কিন্তু বেরিয়েছে, শ্রীরামপুর যাবে, শ্রীরামপুরে কোথায় পুজো হয় সে আম্মা জানে না, অনেক জায়গা। এক কাজ করো, তোমার স্কুল থেকে ঘুরে এসে চলো, তোমার স্কুলে পুজো হবে, তোমার স্কুলে নিয়ে চলো। অবশ্য এতক্ষণ সব হয়ে গেছে, ওসব করতে গেলে সকাল সকাল যেতে হয়। খেলো কি করবে দেখো, বাপরে 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 কি মজা, ভালো লেগেছে।
আমার কাছে রয়েছে একটা, আর এখানে একটা নিয়ে উনি এখন ওড়াচ্ছেন। সোজা উঠে যাবে কিন্তু শটান আমাদের হয়ে গেছে তো খবর। দেখো দেখো কোথায় চলে গেল। তো এবার হচ্ছে চা বসিয়েছি, মানে আমাদের চা পর্ব মিটে গেছে, আর জোকে খাইয়ে দিয়েছি। এবার হচ্ছে অপূর্ব অফিসে গিয়ে সব ওর জন্য চা হচ্ছে, চা টা করে। হ্যাঁ গো, কোথাও বেরোবে নাকি আবার? চলো, তুমি বাঙালি ভ্যালেন্টাইন ডে, আমাদের তো ম্যারিড গো, আমরা আমরা ভ্যালেন্টাইন ডে করে এসেছি। অফিস থেকে এসে এনাকে নিয়ে একটু বেরোতে হয়েছেই, কান্নাকাটি জুড়েছিল ঠাকুর দেখতে যাবে বলে, মানে ঠাকুর দেখে এসছে কিন্তু আমার সাথে না গেলে তোর বোঝাবে না, তাই জন্য নিয়ে এসেই আমাকে বেরোতে হয়েছে আবার। চলো আমাদের ক্লাবের ঠাকুরটা দেখে আসি। তোমার ছেলে কিন্তু উল্টো পাল্টা শেখাচ্ছে। আমি কি করলাম? তো 18টা আলু, 18টা রাঙা, যে কারণটা বলে দে। হ্যাঁ, 6টা আমার, 6টা মামনি, 6টা দিদা। ওখানে আছে 18টা বেগুন, 18টা লঙ্কা, 18টা বটরশুটি, 18টা আলু, 18টা রাঙা আলু। আর কিছু লাগবে না? আর সরষের তেল, সরষের তেল নুন দিয়ে হলুদ দিতে হবে? না, হলুদ দিতে চলে না, না হলুদ। বাড়িতে মানে এই বাড়িতে নুন আর তেল ছাড়া কিছুই চলে না। আমার মামা বাড়ি দেওয়া মশলা চলে, আর মিষ্টি দেয় আমার মামা বাড়ি দেওয়া মশলা চলে, মশলা দেওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে ক্রিমটা এত গলছে ওদের দিকে, সেটাই দেখা দাও। আর বলছে না, যা গলার বলে দেয়। বললাম না ডিপ ফ্রিজে করেছিল, ওখানে ওরা ওই নানানি করেছে। এটা কত নম্বর? আমনে কত নম্বর সকাল থেকে? 3-4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর। খাই কম ফেলে বেশি তো কি, এটা শুতে হবে। আমি এনে দেখছি তোমার এটাকে খুঁড়ছে, তারপর হলো না, তোমার কামড়াচ্ছে, তাও হলো না। হ্যাঁ আমি পড়ে গেছি, আমি আগে হাত থেকে পড়ে গেছি, ডালি তোমার বাড়ি কি জ্বলছে? ও এই যা মা কালী বলে যাওয়া হয়নি, কারণ আমাদের গোটা সেদ্ধ করতে প্রচুর টাইম লেগে গেছে, 9:30 বেজে গেছে, 18খানা সব জিনিসপত্র প্রেশারে ঢুকতে ঢুকতে বেজে গেছে 1 ঘন্টা। তো যা হোক, এখন রুটি আর ছোলার ডাল, এই হচ্ছে রাত্রের মেনু আমাদের। আর দুপুরবেলা আলুর দমে অবশিষ্ট অংশগুলো এখন সব ফাঁকা করতে হবে, আর তার সঙ্গে একটুখানি মিষ্টি, এই দিয়ে আমাদের সরস্বতী পুজোর রাতটা কাটবে। বাঙালির কি অবস্থা, বাটিটাও কাঁদছে এখনো, কাঁদে বাকি আছে। হ্যাঁ এবার হাত ধরবে, এবার বাবার উপর দিয়ে যায়, আমার বাবাও খায়, আমার বাবা চামচ নিয়ে বসে। আর কিছু নেই মামনি, এক কাজ করো, হাঁড়িটা ওইটা মুখে দিয়ে দাও, দিয়ে তারপর বাকি ছেড়ে নাও, ওরা প্লেট গুলো ছেড়ে নিত। পায়েসটা খেতে গেলে এরকম করেই খেতে হয়। কেন, বাটিতে করে খাওয়া যায় না? না বাটিতে করে তো ওই ভাবে নয়, মানে চেঁচে খেতে হবে, তোমার মতো নয়। আমার খায় আছে, আর খাবার খাওয়া এই তো আমার খাওয়া গেছে।
তো আমাদের সরস্বতী পুজোটা এরকমই কেটেছে। আর সরস্বতী পুজোতে আমাদের একটা জিনিসের ফাইনাল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া। আর প্রথমে তো ঠিক ছিল যে আমাদের অ্যানিভার্সারিটা পুরীতেই কাটানো হবে, বাট তারপরে তো টালমাটাল অবস্থা হয়ে গেছিলো, সেই জন্য আমাদের টিকিটটা ক্যান্সেল করে দেওয়া হয় ডিসেম্বরই। তো আবার টিকিটটাকে মানে আবার টিকিট কাটা হয়েছে এবং সেটা একটু পিছিয়ে গেছে, তখন হয়তো পুরীতে একটু গরম পড়ে যাবে, বাট কিছু করার নেই, যখন যাবো ঠিক করেছি আমি যাবোই। এবার চাপটা হচ্ছে আবার নাকি খবর দেখলাম নতুন ভ্যারিয়েন্ট আসছে, এবার এই নতুন ভ্যারিয়েন্টে যখন আবার যদি টালমাটাল অবস্থা হয় তখন তো হয়ে গেল। তো জানি না, দেখা যাক, একটু পিছিয়ে গেছে, নানা ঠিক ছিল একদম অ্যানিভার্সারিটা ওখানেই হবে, বেশ অনেকটাই পিছিয়ে গেছে। তো হোপ ফর দ্য বেস্ট, অ্যাটলিস্ট আমরা যেন পুরী যেতে পারি, মানে আর্যর প্রথম ট্যুর ফাইনাল তো হয়ে গেছে, এখন দেখা যাক আমরা যেতে পারি কি না। আর ব্লগটাকে তাহলে এখানে শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসছি কালকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর অপূর্ব পক্ষ থেকে কিন্তু আমাদের পুরী ট্যুরটাই অ্যানিভার্সারি গিফট ছিল, কিছু করার নেই, অ্যানিভার্সারি তো হলো না, একটু পরেই না হয় হবে।